হ্যালো সুপ্রিয় দর্শক, প্ল্যান্স অ্যান্ড লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। বন্ধুগণ, ভিডিওতে যে গাছটিকে দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু আমার অতি প্রিয় একটি খাবারের পথ বা ডিশ। এটি আমি ভীষণভাবে পছন্দ করি। এর মধ্যে যে গন্ধটা রয়েছে সেটি আমার খুব প্রিয়। আমি এমনিতেও ছোটোবেলা থেকে নিরামিষাসী, অর্থাৎ আমিষ পছন্দ খুব কম করি। সেক্ষেত্রে আমার নিরামিষ ভোজন করার ক্ষেত্রে এটি কিন্তু আমাকে ভীষণভাবে সাহায্য করে। অর্থাৎ এরকম দুই একটি আইটেম ছাড়া আমার কিন্তু নিরামিষ খাওয়া সম্ভবই হতো না। এই গাছটির নাম আপনারা সকলেই জানেন, এর নাম হচ্ছে আষ্টে মেষ্টা। তবে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে এটাকে আষ্টানি বা আইষ্টানি বলেও কিন্তু লোকে চিনে থাকেন। তবে ইংরেজিতে সাধারণত একে ফিশ মিন্ট বলা হয় এবং এর বিজ্ঞানসম্মত নাম আপনারা জানেন হয়তো, হতুইনিয়া কর্ডাটা। এই যে গাছগুলো দেখছেন এগুলো আমি গত বছর কয়েকটি চারা লাগিয়েছিলাম। এবছর বৃষ্টির জল পেয়ে খুবই সতেজ এবং তরতাজা হয়ে উঠেছে এবং আজকে আমি দেখে সেগুলো আর স্থির থাকতে পারলাম না। এগুলো আমি এর কচি ডগাগুলোকে ছিঁড়তে শুরু করলাম এবং মনে মনে পরিকল্পনা করলাম আজকে বাড়ি গিয়ে এটাকে আমার খাদ্যে পরিণত করব। তো এই জন্য এই যে আইষ্টানি রয়েছে এর কচি ডগাগুলোকে আমরা ছিঁড়ে নিলাম। এই দেখতে পাচ্ছেন কত সতেজ একটি লতানো পাতা, লতানো গাছের পাতা, যা একটি সুন্দর কিন্তু খাবারের আইটেম তৈরি হয়ে যাবে একটু পরে। ফ্রেশভাবে তুলে নিয়েছি একটি ছোট্ট ঝুড়ির মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত পাতাই কী সুন্দর তরতাজা। এই তরতাজা পাতাগুলোকে হালকা জল দিয়ে আপনাদের দেখাচ্ছি, এই জন্য এগুলোকে আবার আরও বেশি ফ্রেশ লাগছে। এই পাতাগুলোকে বাড়ি নিয়ে আসার পর আবার বাছাই করতে হলো। এর মধ্যে কোনো কাঁটা, পোকামাকড়, চুল বা ইত্যাদি কোনো নোংরা জিনিস আছে কি না সেগুলো পরিষ্কার করে আমরা আবার আরেকটি পাত্রে বেছে নিলাম। এই সমস্ত বাছাই করা পাতাগুলোকে, পাতা বা ডগাগুলোকে একটি পাত্রের মধ্যে জল ঢেলে বেশ কয়েকবার এভাবে আমরা ধুয়ে নেব। একবার ধুলে সমস্ত নোংরা হয়তো চলে নাও যেতে পারে, কারণ পাতার মধ্যে অনেক ধুলোবালি কিন্তু লেগে থাকে। তো বন্ধুগণ, এগুলো পরিষ্কার করে নেওয়ার পর আমরা আগে থেকেই কতগুলো পেঁয়াজ কুচি, লঙ্কা আগে রেডি করে রেখেছিলাম। কড়াইতে তেল দিয়ে কিছুক্ষণ ভাজানোর পর এই পাতাগুলোকে সেখানে ছেড়ে দিলাম। এই পাতাগুলোকে সেখানে ছাড়ার পর একটু নাড়তে হবে এগুলোকে, যাতে ঠিক মতো সেগুলো বসে যায় বা সেদ্ধ হয়। এমনিতেও এই যে আষ্টে মেষ্টা রয়েছে এগুলো কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। কড়াইতে কিছুক্ষণ দেওয়ার পর লবণ, মশলা ইত্যাদি দিয়ে আপনারা যদি একটু নাড়াতে থাকেন তাহলে কিন্তু এগুলো খুবই সহজেই সিদ্ধ হয়ে যাবে। হালকা সিদ্ধ হয়েছে, আমি এই সময় একটি টমেটো এখানে দিয়ে দিলাম এর স্বাদ আরেকটু বাড়ানোর জন্য, কারণ আমি এভাবেই রান্না করি এবং খুব প্রিয় হয়। কিছুক্ষণ পর দেখা গেলো, দুই মিনিট পর বা তিন মিনিট পর এগুলো এরকম একটা দোলা পাকানোর মতো হয়েছে এবং প্রায় টমেটো এবং পাতাগুলো সমস্তই সিদ্ধ হয়ে গেছে। খাবারের জন্য প্রায় এটি প্রস্তুত, তবু আরেকটু নাড়িয়ে নিলাম যাতে আরও মসৃণ বা সুস্বাদু হয়। এ তো রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ধোয়া বেরোচ্ছে, কী সুন্দর দেখতে হয়েছে। অর্থাৎ আজকে যে আমার খাওয়া হবে খুবই খুবই সুন্দর একটি মন ভরানো খাওয়া হবে। পাত্রের মধ্যে, থালার মধ্যে বেরিয়ে নিয়েছে ভাত, নিজের চালের ভাত, পাশে কালো কচু শাক রয়েছে এবং আমার প্রিয় আষ্টানি। তো বন্ধুগণ, প্ল্যান্স অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এরকম আইটেম তৈরি করে খেতে পারেন।